সবাই বলেন রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ পাকের প্রশংসা করে নিলাম, আসুন আমরা এবার মূল তাফসীরের দিকে চলে যাই। আমি আজকে আপনাদের সামনে পবিত্র আল কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরার নাম হলো সূরাতুল হজ। জোরে বলেন কি, আরো জোরে বলেন কি, সূরাতুল হজ। এই সূরা হজের 41 নাম্বার, কত নাম্বার, 41 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি, অল্প সময় আপনাদের সামনে আলোচনা করব। সবাই থাকতে রাজি আছেন তো? শেষ পর্যন্ত সবাই থাকতে রাজি আছেন তো? কারা কারা রাজি নাই দুহাত তুলে দেখান। যাক, সবাই সচেতন আছেন, এখানে বোঝা যাচ্ছে জাতের মুসলমান বেশি কথা বলেন, ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? সবাই থাকতে রাজি আছেন তো? সকলেই বলুন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে সূরার নাম কি বলেন তো? আয়াত নাম্বার কত? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের 41 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরযি আকামুস-সালাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরযি, জমিনের মধ্যে তোমরা যারা নেতা হয়েছ, জমিনের মধ্যে তোমরা যারা পরিচালক হয়েছ, জমিনের মধ্যে তোমরা যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছ, এ মুসলমান, আজকে আমরা নেতা বলতে বুঝি সমাজের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, কথা বলেন ঠিক কিনা? আসলে কিন্তু এরাই নেতা নয়, নেতা হলেন তারা যে সেক্টরের যিনি প্রধান, কথা বলেন ঠিক কি না? একজন পরিবারের যিনি কর্তা, উনি হলেন ওই পরিবারের নেতা, কথা বলেন ঠিক কি না? একজন স্কুলের যিনি প্রধান শিক্ষক, উনি হলেন ওই স্কুলের নেতা। একজন মাদ্রাসার যিনি প্রধান শিক্ষক, তিনি হলেন পান মাদ্রাসার নেতা, কথা বলেন ঠিক কি না? এরকম করে সামাজিক রাষ্ট্রীয় নেতা হলো সমাজের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী। আল্লাহ বললেন, বান্দা পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যত পরিচালক আছো, তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে দফা হলো চারটা। জোরে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার দফা দিয়া দিচ্ছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরযি আকামুস-সালাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার দফা দিয়া দিচ্ছেন, জমিনের মধ্যে নেতা হবা যারা, প্রথম নাম্বার কাজ হলো আকামুস-সালাহ, নামাজ কায়েম করবা। তারা কি কায়েম করবা? আমার ভাইরা খেয়াল করেন, আল্লাহ পাক কিন্তু এখানে নামাজ পড়ার কথা বলেন নাই। আকাম শব্দের অর্থ হলো প্রতিষ্ঠা করা, তার মানে হলো শুধু নিজে নামাজ পড়লে হবে না, আপনার অধীনস্থ যত সদস্য বৃন্দ আছে সবাইকে নিয়ে নামাজ পড়ার নাম হলো নামাজ কায়েম করা। মনে করুন একজন হাজি সাহেব মানুষ, সকাল বেলা ফজরের আজান হয়ে গেল, আস-সালাতু খায়রুম মিনান নাওম, হাজি সাহেব আস্তে করে উজু করে মসজিদের দিকে রওনা করলেন। পাশের ঘরে তার সন্তানটা ঘুমায় আছে, হাজি সাহেব সন্তানকে ডাক দিলেন না, চিন্তা করলেন আমার সন্তানের সামনে এসএসসি পরীক্ষা, আমার সন্তানকে যদি আমি ডাক দিই আমার সন্তানের শরীরটা খারাপ করবে, ঠান্ডা লেগে যাবে,
এই মনে করে হাজি সাহেব সন্তানকে ডাক দিলেন না, নিজের বিবি নামাজ পড়ল কি পড়ল না সেই খবর নিলেন না। হাজি সাহেব একাকী মসজিদে গিয়া ফজরের নামাজ আদায় করলেন। ও মুসলমান খেয়াল করেন, হাজি সাহেব নামাজ পড়লেন ঠিকই, নামাজ কিন্তু কায়েম করতে পারে নাই। নামাজ কায়েম করার মানে হলো তার অধীনস্থ যত সদস্যবৃন্দ আছে সবাইকে নিয়ে নামাজ পড়ার নাম হলো নামাজ কায়েম করা। কথা বলেন ঠিক কি? কিন্তু আমার ভাইয়েরা খেয়াল করেন, আজকে আমাদের সমাজে এমন কিছু মুসলমান আছে, ইমানদার আছে, ওরা কয় হুজুর নামাজ না পড়তে পারি আমার ইমান কিন্তু ঠিক আছে। কথা বলেন ঠিক কি না? এই জন্য বাংলাদেশে এমন কিছু ইমানদার আছে, ওদের নাম আমি দিয়েছি শুকুর আলী। কি আলী? শুধুমাত্র শুক্রবারের দিন জুমার নামাজে যাই, জুম্মা শেষ এক সপ্তাহের মনে ওর নামাজও শেষ। কথা বলেন ঠিক কি না? আরেক ধরনের ইমানদার আছে, ওদের নাম আমি দিয়েছি রমজান আলী। কি আলী? শুধুমাত্র রমজান মাসে নামাজ ধরে, রমজান শেষ এক বছরের মনে ওর নামাজও শেষ। আরেক ধরনের ইমানদার আছে, ওদের নাম আমি দিয়েছি ইয়াদ আলী। কি আলী? শুধুমাত্র দুই ঈদে যায়, যাবে না বউ জোর করে ঠালে কি গো, সারা বছর মসজিদে যাও না, ঈদের মাঠেও যদি না যাও এলাকার লোকজন কি বলবে? সবার পরে ঈদগায় যায়, সবার আগে চলে আসে। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা খেয়াল করেন, আমি হাসির জন্য বলতেছি না, আমরা যদি ইমানদার হতে চাই, আমরা যদি দায়িত্ববান পরিচালক হতে চাই, আল্লাহ পাক বলছেন প্রথম নাম্বার দফা আকামুসসালা, নেতা হবা যারা নামাজ কায়েম করবা তারা। আল্লাহ রাব্বুল আলামিন এবার দ্বিতীয় নাম্বার দফা দিয়া দিচ্ছেন, ওয়া আতাউজ যাকাত, নেতা হবা যারা যাকাত কায়েম করবা তারা। সুবহানাল্লাহ, কবেন না? কিন্তু আজকে আমাদের সমাজে এমন কিছু নেতা আছে, আমার কথাই কেউ মাইন্ড করবেন না, কারণ ভালো নেতা আছে, এজন্য এখানে কোরআনের মাহফিল হচ্ছে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমাদের এলাকায়, আমাদের দেশে এমন কিছু নেতা আছে, ওরা যাকাত কায়েম করবে কি, ওরা নিজেরাই কিন্তু যাকাতের টাকা মেরে খায়। এজন্য প্রধানমন্ত্রী বলেছেন, রডের বদলে যখন দেয়া হয় বাঁশ, তখনই কিন্তু শুরু হয় দেশের সর্বনাশ। কথা বলেন ঠিক কি না? প্রধানমন্ত্রী বরাদ্দ দিলেন রড, আর আপনি এলাকার নেতা হয় রডের জায়গায় বাঁশ দিয়া দিলেন, আল্লাহ পাক কবরে আপনারে বাঁশ দিয়া দিবে। এ মুসলমান, জনগণের সম্পত্তি অনেকে নিজের সম্পত্তি মনে করে, এজন্য এই যে শুদ্ধি অভিযান চালু হয়ে গেল, একটা অফিসের পর্দার দাম ধরা হয়েছিল 37 লক্ষ টাকা। নাউজুবিল্লাহ, কবেন না? এ মুসলমান, নেতা হতে হলে আল্লাহ পাক বলছেন বান্দা, জনগণের সম্পত্তিকে নিজের আমানত মনে করবা। সুবহানাল্লাহ, কর কারণ নেতা ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন নেতা ছিলেন আমার ভাইরা খেয়াল করেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন রাতের বেলা রাষ্ট্রের কাজ করতেছেন, রাষ্ট্রের দায়িত্ব পালনরত অবস্থায় তিনি রাতের বেলা লেখালেখির কাজ করতেছেন। এমন সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন, আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর তোমার সঙ্গে আমার একটু কথা আছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বাতির দিকে তাকালেন, আর একবার আলীর মুখের দিকে তাকালেন, বলেন সুবহানাল্লাহ, কারণ তিনি একটা বাতি জ্বালায় রাতের বেলা কাজ করতেছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আলীকে ডাক দিয়ে বললেন, আলী, যেই কথা তুমি বলতে চাও, এই কথা তোমার ব্যক্তিগত কথা না কোনো রাষ্ট্রীয় কথা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু বকর,
এই কথা একান্তই আমার ব্যক্তিগত কথা, যেমন বলেছেন ব্যক্তিগত কথা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ফু দিয়া বাতিটা নিভায়া দিলেন। আমার ভাইরা খেয়াল করেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মন খারাপ করলেন, কারণ আপনি যদি কারো বাড়িতে বেড়াতে যান, আপনার বাড়িতে যাওয়া দেখে ওই বাড়ির লোকজন যদি বাড়ির লাইট ফ্যান বন্ধ করে দেয়, আপনার মেজাজ ভালো হবে না খারাপ হবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন, আমি কথা বলতে আসলাম আর আবু বকর আমারে দেখে বাতিটা নিভায়া দিল। আমার ভাইয়েরা খেয়াল করেন, হযরত আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আলী আমার কাজে তুমি বুঝি কষ্ট পেয়েছো, তোমাকে অপমান করার জন্য আমি কিন্তু বাতি নিভায়া দেই নাই। ওরে আলী, তোমাকে ছোট করার জন্য আমি কিন্তু বাতি নিভায়া দেই নাই। আলী রে, আমি তোমাকে জিজ্ঞেস করলাম, এই কথা কোন রাষ্ট্রীয় কথা না ব্যক্তিগত কথা? তুমি বলেছো একান্তই তোমার ব্যক্তিগত কথা। ও গো আলী, এই বাতির মধ্যে যে তেলটা কেনা আছে, ওই তেলটা হলো রাষ্ট্রের টাকা দিয়া তেল কিনা? রাষ্ট্রের টাকার তেল দিয়া আমি রাষ্ট্রীয় কাজ করতেছিলাম রে আলী। ওরে আলী, এই রাষ্ট্রের টাকার তেল দিয়া তোমার সঙ্গে যদি ব্যক্তিগত আলোচনা করি, যেইটুক তেল ফুরায় যাবে, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠ গড়াই আমার জবাব দেওয়া লাগবে। আমার ভাইয়েরা খেয়াল করেন, আজকেও যদি আমাদের দেশের নেতাগুলি, সব নেতা যদি এরকম জনগণের সম্পত্তিকে আমানত মনে করতো, আমার ভাইয়েরা নমিনেশন টাকা দিয়া কিনা লাগতো না।